আচ্ছা যাই হোক, তো চলো তোমরা উঠো, তোমরা কামে লাগে যাও। আমি আমার গেমিং পিসি লগে, ঠিক আছে, এই চেয়ার বাদ দিছি, নতুন গেমিং চেয়ার আয় পড়ছে, ঠিক আছে, আজকে এটারই আনবক্সিং করা হইব, ঠিক আছে, দেখতে পারতেছো কালকে আনছি, বাট এখন পর্যন্ত আনবক্সিং করা হয় নাই, আর এই দুইটা প্রেম করতেছ অলরেডি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো চলো তোমরা উঠো, তোমরা কামে লাগিয়ে যাও, কামে কামে তো গাইস চলো আগে চেয়ারটা সেটিং করি, দেখা যাক আজকের থেকে এই চেয়ার বাদ আমার, ঠিক আছে। ঠিক করতে করতে এটা আমি জানি ক্যামেরা ধরে রাখলে 3 ঘন্টা বড় হইব না সব পিড়ে পিড়ে, তো গাইস আগে গুলো ঠিক করি দেন তারপর তোমাদের দেখে থাকি, ঠিক আছে, দেখাইতাছি ভাই। এগুলি দেখতে দেখতে আমার মাথা মুথা পাগল হয়ে যেত, দেখো পুরা বিছনা মিস্তে পুরো তলাইটা মানে তৈল্লা গেছে গা, ঠিক আছে, দেখো বুঝে না মিস্ত্রি বাল পাখনা মিস্ত্রি দাঁড়ানো অবস্থা। ভাই বেটা ভিডিও দেখ খেলো এ খারাপ গাইস, ফাইনালি অলরেডি অনেকখানি ঠিক হইয়া গেছে, দেখতে পারতাছো ভিডিও দেখা দেখা করতে হইতাছে, কারণ এটা হইতাছে নলা নলা মিস্ত্রি, ঠিক আছে। হ্যাঁ কি বেশি করে দিস না, আচ্ছা দেওয়া যাবো, আচ্ছা ঠিক আছে, ওকে দেখা যাক পুরাটা দিতে হবে। গাইস চ্যাটার সবকিছু এখন রেডি হয়ে গেছে, দেন এখন হইতাছে আমি বাইরে যাবো, বাইরে একটু ঘুরতে যাবো, কারণ ভাল লাগতেছে না আমি তোমাদের চেয়ারের পুরো আমি মানে আমার গেমিং সেট আপটা পুরো আজকে আমি রাত্রে দেখাই দেবো যে চেয়ারটা সহ কেমন লাগতেছে আমার সেট আপটা, ঠিক আছে, এখন ভালো মতো আমি দেখাইতেছি না, তো চলো এখন একটু ঘুরতে যাই, দেন মাইন্ডটা একটু ফ্রেশ করি, ভাল লাগতেছে না অনেক দিন ধরে, তো একটু বাইরে নদীর ওই পারে তুই একটু ঘুরে টুরে আসি, দেন আইসা আমি তোমাদের চেয়ারটা একদম মানে ব্লগের শেষে দেখাইতেছি যে কেরকম লাগে, মানে বাতি টাতি অফ করে দিলে চেয়ারের RGB লাইটগুলো জ্বললে কেরকম লাগে, তো চলো আগে ফার্স্টে ঘুরতে যাই, চলো গাইস আজকে আমরা ঘুরতে যাইতাছি, বাট সকলে অনেক বেশি লেট হয়ে গেছে, ঠিক আছে, গাইস আমরা চলে আসছি মাছ খাইতে, আর এই জায়গায় দেখতেই পারতেছো অনেক 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 বড় বড় মাছ, আর আমি এই জায়গায় দাঁড়া দাঁড়া মাছ গুলা দেখতেছি কেমন লাগতেছে, তো আমার কাছে ভালোই লাগতেছে, পরে একটা মাছ চুজ করলাম আমরা সবাই মিললাম, মানে 3 জন মিললে একটা মাছ চুজ করলাম দেখতে দেখতে, কারণ ভাই কোনটা থেকে কোনটা ডিসাইড করবো এটা খুঁজে পাইতেছিলাম না, আর আমরা মাছ অনেক কম খাই, ঠিক আছে, তো এই জায়গায় আসছি ফ্রাই খাইতে, মাছ ফ্রাই ভাই আর দাঁড়া পাই আস্তে আস্তে আর ফাইজলামি করতেছে, কইতাছে কোন মাছটা নিবি, পরে আমরা একটা মাছ চুজ করলাম সবাই মিললাম।
তোরা দুইটা মিলা মাস্টারে কি খাওয়া খাইছিস খাইছিস ভরপুর আমরা মাছ খাই পুরো শিহরিত আনবার খাই যখন যেটা আছে না ঠিক আছে আগের মতো মজা নাই সালাদটা মজা আছে তো গাইস ফাইনালি আমাদের খাওয়া শেষ তো চলো আমরা এখন ঘুরতে যাই ঠিক আছে ঘোরা টোরা করি তো গাইস চলো খাওয়া দাওয়া শেষ চলো এইবার ঘুরতে যাই আচ্ছা ওইসে খাওয়া দাওয়া বাদ দে আর খাওয়া লাগবো না আর গাইস সত্যি বলতে এই রেস্টুরেন্ট অনেক সুন্দর বাট এই রেস্টুরেন্ট আমরা ঢুকছি জাস্ট মাত্র ছবি তুলতে কারণ প্লেসটা অনেক বেশি জোস ছিল আর দেখতেই পারতাছ রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর মানে এই জায়গায় এট ফার্স্ট টাইম এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে তারপরে আমরা চলে আসছি স্পেশাল মামার চা খাইতে আর এই জায়গার চাটা নাকি অনেক মানে সুস্বাদু আর অনেক মজার এই জায়গায় ভাই বিশ্বাস করবো না এত পরিমাণ ভিড় ছিল প্রায় ভাই আধা ঘন্টা দাঁড়ায় ভাই আমরা তিনটা কাপ চা নিছি পরে চাটা খাইলাম আর ভাই সত্যি বলতে চাটা হাতে নিয়ে যখন চাটা ভাই মুখে দিছি ভাই বিশ্বাস করো ভাই মুখটা ভাই অনেক গরম হয়ে গেছিলো বাট তোমার জিবলা পুড়ে গেছে বাট চাটা অনেক মজার ছিল মানে এক্সট্রা একটা মজা পাইছি চায়ের মধ্যে তো গাইস তোমাদের আমি বলছিলাম যে আমার পুরো গেমিং সেটআপটা দেখাবো এটা হইতাছে আমার গেমিং সেটআপ দেখতে পারতাছো ভাই কত ওয়াও লাগতেছে ভাই আমার চ্যাটটা ভাই মানে বিশ্বাস করার মতো না ভাই আমার কাছে এত সুন্দর লাগতেছে আমার গেমিং চ্যাটটা আর চ্যাটের সাথে পুরো সেটআপটা ভাই আসলেও মানে অসাধারণ ভাই লাগতেছে আর দেখতে পারতেছো চ্যাটটার মধ্যে পুরো RGB আছে ভাই পুরো জোস একদম মানে এক কথায় ভাই পুরো জোস দেখতে পারতেছো ভাই পুরো সেই লাগতেছে সেই ইয়ার তো গাইস চেয়ারের মধ্যে বসার পরে ভাই আসলে অনেক বেশি শান্তি লাগে ঠিক আছে মানে কি করবো ভাই মানে অনেক বেশি ভালো লাগে ঠিক আছে মানে পুরো সেট আপটা এক কথায় মানে ওয়াও ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে হয়তো রুমের আরও অনেক কিছু ঠিক করার বাকি আছে এগুলো ঠিক করবো আর গাইস মেন কথা হইতেছে আমি চাই যে একটা আমার লং চ্যালেঞ্জ থাকুক মানে বারবারই আমি হয়তো ভিডিওতে বলি বারবারই আমি চেষ্টা করি বাট আমি ভাই পারতাছি না ঠিক আছে মানে কি লেগে জানি ভাই তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যাতে আমি তোমাদের ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি দেন ভালো ভালো তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারি ঠিক আছে দেন সব কিছু নিউজ টিউজ সব কিছু মিলে জানি আমি তোমাদের সাথে মানে অ্যাক্টিভ থাকতে পারি ঠিক আছে তোমরা এই জন্য এটার জন্য জাস্ট আমার জন্য দোয়া করো আর ইনশাল্লাহ তোমরা সাপোর্ট করো আমি জানি তোমরা সাপোর্ট করো বাট আমি মানে করতে পারতেছি না ঠিক আছে মানে আমার দ্বারা হইতেছে না এখন ঠিক আছে মানে আমি মানে সারা মানে অনেক বেশি আইলছে হয়ে গেছি ঠিক আছে যাই হোক গাইস কিছু করতে হইলে মানে নিজের অনেক বেশি স্ট্রাগল করতে হইব এটা আমি জানি আর আজকে এই পর্যন্তই আসার পিছনে আমি অনেক স্ট্রাগল করছি অনেক কিছু করার পরে এইখানে এসে দাঁড়াইছি দেন তোমরা দোয়া করো যাতে আমি পারি ঠিক আছে মানে অনেক তাড়াতাড়ি কিছু করতে পারি মানে তাড়াতাড়ি তো না আমি জানি চেষ্টা করে আমি করতে পারি ঠিক আছে আমি আমার দ্বারা ওইটা হইতেছে না আমি পারতাছি না বারবার কেন জানি ঠিক আছে তোমরা আমার সাপোর্ট করো দেন আমার উৎসাহিত করো কমেন্টে বলো উৎসাহিত করো যাতে আমি করতে পারি ঠিক আছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে উৎসাহিত করো ঠিক আছে যাতে আমি করতে পারি আর গাইস সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করে উৎসাহিত করো যাতে আমি করতে পারি ভাই করতে পারি আমার আর ভালো লাগে না ঠিক আছে আর গাইস এই ভিডিওটাই এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা তো লাভ ইউ গাইস বাই বাই